কমলা ফ্যামিলি যত আছে, লেবু থেকে আরম্ভ করে সব, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দাঁতের সুরক্ষা দেয়, দাঁতের ক্যাভিটি হইতে দেয় না, দাঁতের গোড়ায় ময়লা জমতে দেয় না, দাঁতের বাড়িতে শিনশিন করে, সবচেয়ে বেশি উপকার করে ভিটামিন সি, কেমিক্যাল ভিটামিন সি না, মানে লেবু, জাম্বুরা, কমলা, এই জাতীয় যত সাইট্রাস ফ্যামিলি আছে সবগুলোতে আপনার কিছু না কিছু কাজ হবে, সঠিক কাজ হবে দাঁতের জন্য। কিন্তু একটা ট্যাবলেট খেলে আপনাকে হয়তো 6-7-8-10 ঘন্টা মধ্যে আপনি একটু নিরাপদ থাকবেন, পরে আবার আপনার দাঁতের গোড়া ব্যথা করবে। আরেকটা খেয়াল রাখবেন, মুখ দিয়ে সব রোগ হয় শুরু। আপনি যদি প্রতিদিন 5 বার মেসওয়াক করেন, মানে যতবার বাথরুমে যাবেন ততবার যদি আপনি আঙ্গুল দিয়ে, টুথপেস্ট দিয়ে, টুথ পাউডার দিয়ে, কয়লা দিয়ে, সালি দিয়ে দাঁত মাজেন, বা লবণ আর সরষের তেল দিয়ে দাঁত মাজেন, অথবা লবণ আর সরষা বাটা দিয়ে দাঁত মাজেন, আলহামদুলিল্লাহ আপনার দাঁত, দাঁতের মাড়ি, কণ্ঠনালী, গলা, ঠোঁট, জিভ, এই পুরো এরিয়াটা, মুখটা আপনি নিরাপদ থাকবে। একটা নিম পাতা চিবাইতে পারেন, একটা কুচি আম পাতা চিবাতে পারেন, একটা কুচি পেয়ারা পাতা চিবান, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ডায়াবেটিসের উপকার হবে, প্রেশারের উপকার হবে, একই সাথে যত ধরনের ভাইরাস ঘটিত রোগ আছে, যত ধরনের জীবাণু ঘটিত রোগ আছে, আলহামদুলিল্লাহ সবগুলি রোগ আপনি প্রতিরোধ করার মতো ক্ষমতা নিয়ে নেবেন। আরেকটা জিনিস আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই শীতের সময়টায় আপনি খুব বেশি ঠান্ডা গায়ে লাগাতে পারবেন না, আবার খুব বেশি গরমও লাগাতে পারবেন না। শরীরের ঘাম শরীর থেকে পুছে ফেলতে হবে, একটু গরম তাওয়ালে দিয়ে, গরম গামছা দিয়ে, গরম কাপড় দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন, শরীরটা পুছে রাখতে হবে।